এই যে প্যারালাইসিস আপনি বললেন যে বিভিন্ন কারণে হয়ে থাকে, তো এই এবং মানে স্ট্রোক হওয়ার পরে আইসিইউ লেভেলেও তাকে ফিজিও স্টার্ট করতে হবে, কারণ না হলে দেখা যাবে পরে স্পাস্টিক প্যারালাইসিস হয়ে বিভিন্ন হাত পা শক্ত হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা দেখি যে রোগীরা নিজে নিজেই রোগীর আত্মীয় স্বজন তেল মালিশ করছে, বিভিন্ন রসুন দিয়ে আদা দিয়ে গরম তেল মালিশ করছে, হয়তো সেই টেকনিকটা তো ঠিক হচ্ছে না, এতে কি হিতে বিপরীত হচ্ছে না? অবশ্যই হিতে বিপরীত হচ্ছে। আসলে কি মানে চিকিৎসা বিজ্ঞানে এক এক পার্ট এক এক সময় খুব ইম্প্রুভ করে এবং যত নতুন নতুন ডাটা আসে নতুন ইমপ্লিমেন্ট হয়, হয়তো যা যখন একটা রোগী আইসিইউতে থাকে বেসিক্যালি এখানে মেডিসিনের আন্ডারই থাকে, হ্যাঁ, তো সেই সময় ডাক্তার সাহেবরা হয়তো বলে যে তাকে ফিজিও দিতে হবে, সবসময় অ্যাভেলেবিলিটি থাকে না। ফিজিও দিতে গেলে তো একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট প্রয়োজন বা ডিগ্রিধারী লোকের প্রয়োজন, যে যার তত্ত্বাবধানে বা যে সরাসরি ট্রিটমেন্টটা করে থাকবে, সেটা হয়ে ওঠে না অনেক সময়, প্রত্যন্ত গ্রামে গঞ্জে বা অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে, ইকোনমিক্যাল ব্যাপার আছে, এখানে অনেক কিছু জড়িত, তখন কিন্তু বাধ্য হয়ে কিন্তু রোগীর লোকজন হয়তো এই কাজটা করে। এই যে রোগীটা হয়তো দ্রুত এক মাসে বা দুই মাসে আবার ভালো হয়ে যাওয়ার কথা ছিল, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার কথা ছিল, সে হয়তো আর কোনো দিন ভালো হবে না বা সে জীব আজীবন ডিজেবল হয়ে পড়ে থাকতে পারে। কারণ হচ্ছে যদি ভুল এক্সারসাইজ করানো হয়, ভুল মুভমেন্ট করানো হয়, ভুল থেরাপি দেওয়া হয় বা ভুলভাবে মালিশ করা হয়, বিভিন্ন অপচিকিৎসা করা হয়, তখন কিন্তু মানুষ আরও হিতে বিপরীত হয়ে যেতে পারে। এই প্রি ট্রিটমেন্টই কিন্তু সাইন্টিফিক্যাল, প্রত্যেকটা চিকিৎসা বিজ্ঞানের প্রত্যেকটা স্পেশালাইজেশন অর্থাৎ সাইন্টিফিকভাবে ডেভেলপ হয়েছে, রিসার্চ বেস যে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। এখন আমরা যে বলি যে আইসিইউর কথা আপনি বলছিলেন যে আইসিইউতে কখন ফিজিওথেরাপি দিবে, আমি বলি যে প্রথম দিন থেকে, এটা কিন্তু আরো ২০ বছর আগে ধারণা ছিল না, আরো ২০ বছর আগে ধারণা ছিল এই রোগীর হারানোই যাবে না, ধরাই যাবে না। এখন দেখা গেল রিসার্চ ওয়ার্কে যদি কোনো রোগী কমা অবস্থায় থাকে বা সে একেবারে আনকনসিয়াস থাকে, অজ্ঞান, কোনো কথাই বলে না, তাকে যদি ফিজিও দেওয়া যায়, পুনর্বাসন করা যায়, কনসিয়াসনেসটা খুব দ্রুত ফিরে আসে। ইভেন কি উন্নত বিশ্বে তারা টোটালি আইসিইউর একটা সাপোর্ট নিয়ে রোগীকে কিন্তু মোবিলাইজ করে, ওয়ার্ড টু ওয়ার্ড ঘুরে নিয়ে যাবে, তাদের যে এরিয়া থাকে হসপিটাল এরিয়া, তাদের তো যথেষ্ট এরিয়া নিয়ে হাসপাতালগুলো তৈরি হয়, সেখানে তারা ঘুরিয়ে নিয়ে আসে। আর মূল উদ্দেশ্য হচ্ছে তারা দেখেছে রিসার্চ ওয়ার্কে যে রোগী কনসিয়াস লেভেলটা দ্রুত ফিরে আসে। এই যে মুভমেন্ট এভরিহোয়ার এভরি টাইম, এটা কিন্তু সৃষ্টির আদি থেকে, আমার মনে হয় সৃষ্টি যেদিন শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে সেদিন পর্যন্ত মুভমেন্টের প্রয়োজনীয়তাটা থেকেই যাবে। মুভমেন্ট ইজ লাইফ, সোজা কথা, অবশ্যই। এবং মুভমেন্টের এই জন্যই অসুস্থ হলে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের মাধ্যমে সেটা করতে হবে। এখন কথা হচ্ছে যে রোগীকে আইসিইউ থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, এখন বাড়িতে কি বসে থাকবে মানে ফিজিওথেরাপিস্ট গিয়ে তার বাসায় চিকিৎসা ফিজিও দিবে নাকি হসপিটালাইজ ডিপিআরসি হাসপাতালের মতো কোনো হাসপাতালে? আসলে এখন এটা হচ্ছে কি যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, হয়তো এখন ডিপিআরসির মতো প্রতিষ্ঠান আছে, অত রোগীদের অ্যাভেলেবিলিটি ছিল, আরও ২০ বছর ৫ বছর আগে কিন্তু ওইভাবে ছিল না, হয়তো আরও ১০ বছর পর আরও প্রচুর ওয়েল নোন সেন্টার হাসপাতাল বা রিহ্যাবিলিটেশন সেন্টার সরকারি পর্যায়ে হয়ে যাবে, প্রাইভেট পর্যায়ে হয়ে যাবে, যত অ্যাভেলেবিলিটি আছে আমি বলবো তত প্রাতিষ্ঠানিক বা সেন্টার বেস বা হসপিটাল বেস ট্রিটমেন্টই হচ্ছে সাইন্টিফিক্যালি প্রমাণিত যে এটি ট্রিটমেন্ট। যদি সেটা একেবারেই না হয় আমি বলবো নাই মামার চেয়ে কানা মামা ভালো, মানে মন্দের ভালো বাসায় ট্রিটমেন্ট দেওয়া, কিন্তু যদি সেটা অ্যাভেলেবেল থাকে, হাসপাতাল রোগীর ইকোনমিক্যাল অবস্থা ভালো থাকে, তার যদি সে সুযোগ সুবিধা থাকে, তাহলে কেন সে বাসায় রেখে ট্রিটমেন্টটা করবে? বা বাসায় তো আদৌ আসলে বাসার চিকিৎসা যদি বাসা হয়ে যেত তাহলে বড় বড় মেডিকেল কলেজ ইউনিভার্সিটি এগুলো তৈরি হতো না, সবাই বাসায় চিকিৎসা শুরু করে দিত। তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশনের যে একটা ভ্রান্ত ধারণা ছিল আগে যে বাসাই করা যায়, বাসায় এসে এসে করা যায়, এটা একটা আমি বলবো অবৈজ্ঞানিক বোগাস একটা ধারণা, এবং সাইন্টিফিক্যালিও না, এতে রোগীর আর্থিক সমস্যা হবে, সে ক্ষতিগ্রস্ত হবে, তার সব দিক দিয়ে লস। এখন ডিপিআরসি হসপিটালে যখন একজন রোগী ভর্তি হলেন, তার তো কি কারণে প্যারালাইসিস স্ট্রোকটা হয়েছিল সেটারও তো চিকিৎসা দরকার, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস, হাইপারটেনশন থাকলে হাইপারটেনশন, অবশ্যই ফেস করার মতো টিম ওয়ার্কটা কি আপনার হাসপাতালে আছে কিনা? অবশ্যই আছে, এবং ধন্যবাদ আপনাকে, খুবই ইম্পর্টেন্ট এই যে আপনি বলছিলেন বাসায় করবে না হাসপাতালে করবে। এখন একটা রোগী স্ট্রোক করলো বা আর্থ্রাইটিস জনিত সমস্যা ভুগলো, স্ট্রোক কিন্তু সেকেন্ড বার তৃতীয় বা চতুর্থবারও হতে পারে, তো এই যে দ্বিতীয় চতুর্থ পঞ্চমবার যেন না হয়
এই জন্যই আপনাকে তাকে ভাইটাল সাইনগুলো মনিটর করতে হবে, তার ডায়াবেটিস থাকলে কন্ট্রোল রাখা, প্রেসারকে রেগুলার মনিটর করা, রোগী ঠিকমতো ঘুমাচ্ছে কিনা, ঠিকমতো খাচ্ছে কিনা, এগুলোকে মনিটর করা কিন্তু একটা বাসায় কখনো সম্ভব না। যে ভাইটাল সাইনগুলো মনিটর করা, সব কিছু দেখা, এগুলো বাসায় সম্ভব নয়। তো এই এই সব কিছু সব ডাক্তার সাহেবরা, নিউরো ফিজিশিয়ান বা ডায়াবেটোলজিস্ট বা মেডিসিন কার্ডিওলজিস্ট সব কিছু ডিপিআরসি হসপিটালে রয়েছে। যে ডিপিআরসি হচ্ছে মূল, এটা একটা রিহ্যাবিলিটেশন হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক ল্যাব, মানে বাংলাদেশে ফার্স্ট প্রাইভেট রিহ্যাবিলিটেশন সেন্টার, যেটা আমরা সরকার অনুমোদিত। আমাদের এখানে ফুল এই পুনর্বাসন চিকিৎসার জন্য যে টিম ওয়ার্ক দরকার, স্পেশালাইজেশন বা স্পেশালিস্ট এবং টেকনোলজিস্ট, নার্স হতে শুরু করে সকল অবকাঠামো আমরা সেই দিকেই তৈরি করেছি, এবং যত দিন যাবে ইনশাল্লাহ আমরা হয়তো এটা একটা আরও সুপার স্পেশালাইজেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমাদের এখানে বিভিন্ন মেডিসিন স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট, নিউরোলজিস্ট হতে শুরু করে বিভিন্ন সার্জন, নিউরোসার্জন বলেন, অর্থোপেডিক সার্জন বলেন, এটা আমরা একটা সমন্বয় ওয়ার্ক করে থাকি বা টিম ওয়ার্ক করে থাকি। এবং এই টিম ওয়ার্কের মূল হচ্ছে এক এক, যেমন আপনার মেডিসিনের ক্ষেত্রে মেডিসিন ডাক্তার হচ্ছে টিমের মূল প্রধান, তদ্রূপে পুনর্বাসনের ক্ষেত্রে পুনর্বাসন স্পেশালিস্ট যারা, যেমন আমাদের, আমার পার্সোনালি ডিসেবিলিটি, আমি রিহ্যাবিলিটেশনের উপরে ফিজিওলজিশন ডিগ্রি আমার আছে, সো আমি এসে টিম ওয়ার্কটা মূল টিমটা করে থাকি, যখন হ্যাঁ নেতৃত্ব দিয়ে থাকি। কিন্তু আমার যদি প্রয়োজন হয় একজন মেডিসিনের ডাক্তার স্পেশালিস্ট, সে এসে দেখে যায়, তার অপিনিয়ন সে যেভাবে বলে সেভাবে চলতে থাকে। বড় সমস্যা হচ্ছে যে বুকে ফুসফুসের মধ্যে ইনফেকশন হয়ে যাওয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে যাওয়া, চেস্ট ফিজিওথেরাপি তো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই আমরা এই স্ট্রোক রোগীদেরকে ক্লিয়ার রাখা যায়, হ্যাঁ স্ট্রোক রোগীদের চেস্ট ফিজিও দিয়ে থাকি, বিভিন্ন এক্সারসাইজ, স্পেশালি যেমন আপনার ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা বিভিন্ন আমরা বিভিন্ন মেশিনের মাধ্যমেও বিভিন্ন এক্সপিরেশন করে থাকি, বিভিন্ন সাকার হতে শুরু করে বিভিন্ন, এবং বিভিন্ন হাতের কিছু কাজ আছে যেমন হ্যাকিং, ক্ল্যাপিং, শেকিং, ভাইব্রেশন, এগুলো আমাদের বিভিন্ন ম্যানুয়াল থেরাপির অংশ, এবং এগুলো হচ্ছে পশ্চারাল ড্রেনেজ হতে শুরু করে আমরা বিভিন্ন চেস্টের যত লেটেস্ট আপনার ইকুইপমেন্ট বা টেকনিক আছে আমরা সবই এগুলো প্রয়োজন হলে অ্যাপ্লাই করে থাকি। এবং এক একটা টেকনোলজিস দেখা যায় যে এক একটা কাজে অভিজ্ঞ থাকে, একজন ফিজিওথেরাপিস্ট এক একজন এক এক সাবজেক্টে ভালো দক্ষ থাকে, এইটা হচ্ছে অ্যাকর্ডিং টু এক এক রোগীর ক্ষেত্রে যে যে ভালো কাজ করতে পারে তার দিয়ে আমরা সেই কাজটা করে থাকি। এটা একটা টিম ওয়ার্কের মাধ্যমে, টিম অ্যাপ্রোচের মাধ্যমে করা হয়ে থাকে। কোনো ইলেকট্রিক কোনো শেক বা ওগুলি কিছু করছেন আসলে, রেডিয়েশন কিছু? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আসলে পৃথিবী আপডেট হওয়ার সাথে সাথে ফিজিওথেরাপির ইতিহাস যদি আপনি দেখেন, আমি এ নিয়ে একটা বই লিখেছি। আচ্ছা আচ্ছা, ফিজিওথেরাপি আমার যে বইটা আছে এখনো, আমার ফার্স্ট সংস্করণই আছে, আমরা সেকেন্ড সংস্করণে তারা নতুন ট্রিটমেন্টগুলো ইনপুট করব। তো ইতিহাসে যেটা দেখা গিয়েছে, চিকিৎসাটা কিন্তু ধাপে ধাপে আপডেট হয়েছে, চেঞ্জ হয়েছে, এটার কোলাবোরেশন আরও বেড়ে গিয়েছে। এই ক্ষেত্রে বিভিন্ন যেটা এক শুরুতে কিন্তু ইলেকট্রোথেরাপি ছিল না, পরে অ্যাড হয়েছে, এখন কিন্তু বিভিন্ন ম্যানুয়াল থেরাপির সাথে সাথে, যেমন আপনার ড্রাই নিডেলিং, আকুপাংচার বা বিভিন্ন আপনার লেটেস্ট অন্যান্য যে ট্রেডিশনালের সাথে অ্যাডভান্স যে থেরাপিগুলো, এগুলো অ্যাড হয়েছে ইলেকট্রোথেরাপির। যেমন আমরা লেজার ইউজ করে থাকি দীর্ঘমেয়াদি, তারপরে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেমন শর্ট ওয়েভ ডায়াথেরাপি আপনি জানেন, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড রেডিয়েশন, ইভেন কি আপনার আল্ট্রাভায়োলেট রেডিয়েশন হতে শুরু করে প্রচুর, যেগুলো হচ্ছে কোনো সাইড ইফেক্ট নাই বা যেটা হচ্ছে ট্রেন্ড এবং আপনার ওয়েল নোন মেডিকেল অ্যাপারেটাস দ্বারা তৈরি করে তাদের সায়েন্স বা রিসার্চ বেসড বিভিন্ন ইলেকট্রোথেরাপিগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি। একটু আরেকটা ব্যাপার একটু আছে যে আমাদের দেশে শিশুরা বা অপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক শিশুরাও যে গুলিয়ানবেরি সিন্ড্রোম এক ভুগছে, অনেক অনেক রোগী আমরা পেয়ে থাকি যে তার, এটা তো বড় মানে চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। অবশ্যই জিপিএস তো আসলে একটা ভাইরাল ইনফেকশন যার কারণে একটা মানুষ মারাও যেতে পারে বা সে বেঁচে থাকলে সে ডিজেবল বা কোয়াড্রিপ্যারেসিস বা প্যারালাইসিস হয়ে থাকে। এটার একেবারে শুরুতেই যদি প্রপার ওয়েতে রিহ্যাবিলিটেশন এবং ফিজিক্যাল থেরাপি কন্টিনিউ করা যায়, দেখা যায় যে কয়েক বছর লাগে, ম্যাক্সিমাম 5 ইয়ার্স সর্বোচ্চ। মানে এটা তো অ্যাসেন্ডিং প্যারালাইসিস, হ্যাঁ আস্তে আস্তে উপর দিকে উঠছে, রেসপিরেটরি মাসেলগুলো ব্যবস্থা করে দিয়েছি এবং
বেশিরভাগ শিশু ভালো হয়ে গেছে জি এটা 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 তবে খুব অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টটা দরকার খুব তাড়াতাড়ি সবকিছু করতে হবে কারণ এত দ্রুত উঠতে থাকে প্যারালাইসিস অ্যাসেন্ডিং প্যারালাইসিস যে রোগী যত দ্রুত চিকিৎসা দেওয়া যায় ততই তার রিকভারিটা খুব বেটার আসে তো এই জিবিএস বা যে কোনো ইনফেকশিয়াস হোক বা এই যে এখন আমাদের করোনা পরবর্তী যে শারীরিক ডিসএবিলিটি বলেন পক্ষাঘাতগ্রস্ত বা যে কোনো কারণই হোক বা রোড অ্যাক্সিডেন্ট হতে প্রত্যেকটা রোগেরই কিন্তু আমরা স্পেসিফিক স্পেশালাইজেশন চিকিৎসা ডিপিআরসিতে করে থাকি এবং এসব রোগীকে হসপিটালাইজড করে যদি রোগী হসপিটালে এক্সপেন্ডিচার তার ক্যারি করতে না পারে তাকে হয়তো আশেপাশে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাসায় থেকে ট্রিটমেন্ট দেওয়ার আমরা চেষ্টা করে থাকি যেন সে এসে এসে অন্তত ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারে কারণ হচ্ছে একটা সেন্টার বেস ট্রিটমেন্ট সাথে আপনার বাসার চিকিৎসা কখনো মিলাইলে হবে না কখনো মানে এটা কখনো সম্ভব না উন্নত বিষয় কিন্তু তাই আছে উন্নত বিষয় কিন্তু আইদার তাকে হসপিটালে রাখা হয় অথবা সেন্টার বেসড হয় মানে রোগী নিজে আত্মীয় গাড়ি দিয়ে নিয়ে যায় সেন্টারে হয়তো ওখানে সারাদিন বা কিছু ঘন্টা ট্রিটমেন্ট নিয়ে আবার সে বাসায় ব্যাক করে অনেক গুরুত্বপূর্ণ কথা শোনালেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল